হ্যালো গাইজ, আমি রাফি আর আপনারা দেখছেন রাফিজ ইংলিশ। ইংরেজি শেখার আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা ইতিমধ্যেই ইংরেজি বানান শেখার জন্য কনসোনেন্টের সাথে ভাওয়েলগুলিকে বসিয়ে তাদের উচ্চারণ কেমন হয় সেটা জানার চেষ্টা করেছি। একটি কথা আগের ক্লাসেও বলেছি, এখনও আবার বলে দিচ্ছি। আপনারা যারা আমার ক্লাসগুলো নিয়মিত করছেন তারা দেখেছেন যে এক একটি ভাওয়েল অর্থাৎ এ, ই, আই, ও, ইউ এই ভাওয়েলগুলির তিন থেকে চারটি করে সাউন্ড হয় বা উচ্চারণ হয়, তাই তো? তো আমরা এই চার্টগুলি থেকে কনসোনেন্টের সাথে সেই ভাওয়েলগুলিকে বসিয়ে শব্দাংশগুলির উচ্চারণ কেমন হয় এই কাজটা যখন করছি, তখন আমরা কিন্তু ভাওয়েলের সবগুলি সাউন্ড নিয়ে কাজ করছি না, বরং আমরা একটি করে ভাওয়েল নিয়ে সেই ভাওয়েলের একটি আদর্শ সাউন্ড বা মোস্ট কমন সাউন্ড নিয়ে শব্দাংশগুলির সাউন্ড কেমন হয় তা উচ্চারণ করার চেষ্টা করছি। ঠিক আছে ফ্রেন্ডস, কারণ সবগুলি সাউন্ড একসাথে শিখতে গেলে ঘুলিয়ে ফেলবেন, তাই এভাবে একটি একটি করে উচ্চারণ শেখাই সহজ বুদ্ধি। তবু কেউ যদি শিখতে চান সবগুলো উচ্চারণ একসাথে, তাহলে সেই ভিডিওটিও রাফিজ ইংলিশ চ্যানেলের প্লেলিস্টে দেয়া আছে, চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। যেহেতু আমরা ভাওয়েলের একটি সাউন্ড দিয়ে উচ্চারণগুলো শিখছি, তার মানে এই নয় যে সবসময় এই ভাওয়েলগুলি এই একটি সাউন্ডই দিবে। ভাওয়েলগুলি সব জায়গায় একইভাবে উচ্চারিত হবে না। যেমন ধরুন, আমি এখানে এল এর পাশে যখন এ দিলাম, তখন আমরা পড়ছি এল এ লা। এখন এই এ তো সবসময় আ এর মতো উচ্চারিত হয় না, এটা আমরা আগেও অনেকবার জেনেছি, শিখেছি, পড়েছি, ঠিক তাই তো? তবে আমাদের আজকের এই ক্লাসে এ এর সাউন্ড বা উচ্চারণ আ হিসেবে ধরেই কিন্তু এই চার্টটা তৈরি করা হয়েছে। এখন কথা হলো, এটা শিখে ফেলা মানেই কিন্তু এই নয় যে আমাদের ইংরেজি বানান শেখা হয়ে গেছে। না, এটা পরিপূর্ণ না, স্বয়ংসম্পূর্ণ না, বরং এটা একটা আংশিক চেষ্টা মাত্র, ঠিক তো? তো আমরা এই ক্লাসটার মাধ্যমে বাংলাতে যেমন ক আকার কা, ক একার কে, ক রসইকার কি, খ আকার খা, খ একার খে, খ রসইকার খি, এভাবে বানান করে উচ্চারণ শিখি, ইংরেজিটাকেও কিন্তু আমরা ঠিক ওইভাবে উচ্চারণগুলো শেখার, শব্দাংশগুলোর সাউন্ড শেখার চেষ্টা করব। ঠিক আছে ফ্রেন্ডস, এটাকে আপনি পরিপূর্ণ মনে করবেন না, এটাই শেষ নয়, আরও আছে। এটা সম্পূর্ণ ইংরেজি বানান শেখার একটি অংশ বিশেষ। মূল কথা হলো, আপনারা এই বিষয়ে কোনো প্রকারের ভ্রান্তির শিকার হবেন না, ভুল বুঝবেন না, ঠিক আছে? তাহলে চলুন আমরা আজকের যে কাজটুকু নিয়ে শুরু করছি, এটা আন্তরিকতার সাথে, মনোযোগের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত এই শব্দাংশের উচ্চারণগুলো শিখে নেওয়া যাক। আমাদের আজকের নির্বাচিত প্রথম বর্ণটি হল এল। এই এল এর বাংলা উচ্চারণ হল সলিড ল, অর্থাৎ এই এল এর দ্বিতীয় কোনো সাউন্ড নেই বা উচ্চারণ হয় না। এখন তার সাথে আমরা যেই ভাওয়েলটা বসিয়েছি সেটা হলো এ। এই এ এর উচ্চারণটা আমরা যদি আ হিসেবে ধরি তাহলে কি হয়? এল এ লা, এল এ লা, এল এ কি হয়? লা। ঠিক আছে ফ্রেন্ডস, এভাবে পড়তে হবে, এল এ লা, 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 এল এ লা। তারপর এল এর সাথে আমরা যখন আই বসিয়েছি, এই আই এরও কিন্তু তিন থেকে চার রকমের উচ্চারণ হতে পারে, কিন্তু এখানে আমরা মাত্র একটি উচ্চারণকে টার্গেট করেছি, আর সেটা হচ্ছে আইকে আমরা ই হিসেবে ধরেছি, অর্থাৎ ইকার হিসেবে ধরেছি। তাহলে আই এর উচ্চারণ যদি ই এর মতো হয়, আর সেটা যখন এল এর পাশে বসে, তখন হয় এল আই লি, এল আই লি, এল আই কি হয়েছে? লি। এভাবে পড়তে হবে, এল আই লি, 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 এল আই লি। তারপর এল ইউ লু, এখানে আমরা ইউটাকে কি হিসাবে নিয়েছি? হ্যাঁ, একদম ঠিক, রস্যু বা রস্যকার হিসেবে। ইউ এর কোন সাউন্ডটাকে নিয়েছি? রস্যু বা রস্যকার। যদি সেটাই হয় তাহলে কি হয়? এল ইউ লু, এল ইউ লু, এভাবে পড়তে হবে, এল ইউ লু, 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 এল ইউ লু। এবার এল ই কি হয়?
লে, এখানে এল তো ল, তাহলে এ এর উচ্চারণ কে দিল? ঠিক তাই, ই। ই এর উচ্চারণটা আমরা কোনটিকে নিয়েছি? এ। একদম ঠিক, মনে রাখবেন ই এর উচ্চারণ সরাসরি ই এর মতো হতে পারে, এর মতো হতে পারে, আবার আ এর মতো হতে পারে, কিন্তু এখানে আমরা বেছে নিয়েছি কোনটাকে? এটাকে। ঠিক আছে, মনে থাকবে? মানে ই এর উচ্চারণ এখানে কার মতো হয়েছে? এ এর মতো হয়েছে। তাহলে কি হয়? এল ই লে, এল ই লে। কিভাবে পড়তে হবে? এল ই লে, অ্যালি 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 লে। এখন এল ও লো, এল ও এর উচ্চারণটা কেমন হবে? লো। তার মানে উ এর আদর্শ উচ্চারণ বা মোস্ট কমন সাউন্ড হলো উ, তাহলে এল ও কি হবে? লো। এল ও লো, এল ও কি হবে? লো। ঠিক আছে ফ্রেন্ডস, এভাবে প্র্যাকটিস করতে হবে। এল ও লো, 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 এল ও লো। ঠিক আছে, নেক্সট এল ও আই লোই, এল ও আই কি হয়? লোই। কারণ আমরা জানি উ আই এই দুটি লেটার ব্যবহার করা হয় বাংলা ওই বা ঐকার সাউন্ডের জন্য। তাহলে প্র্যাকটিসগুলো এভাবে করতে হবে। এল ও আই লোই, 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 এল ও আই লোই। ঠিক আছে, তারপর এল ও ইউ লৌ, এল ও ইউ কি হয়? লৌ। তাহলে মূল কথাটা হলো উ এবং ইউ এই দুটি বর্ণ মিলে ঔ বা ঔকারের সাউন্ড দিয়ে থাকে। তাহলে প্র্যাকটিসটা কিভাবে করবেন? এল ও ইউ লৌ, 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 এল ও ইউ কি হয়? লৌ। ঠিক আছে, নেক্সট এল এ আই, এল এ আই কি হয়? লাই, এল এ আই লাই। কারণ এ আই মিলে আই এর মতো সাউন্ড দিবে। ঠিক আছে, তাহলে এল এ আই লাই, 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 এল এ আই লাই। ঠিক আছে, তো আমরা এই পড়াগুলোর মধ্য দিয়ে ইংরেজি বানান এবং উচ্চারণ শেখার আংশিক একটা ধারণা নিতে পারছি। ঠিক আছে, ঠিক তাই তো? ঠিক সে কারণেই এই উচ্চারণগুলো জানা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা এগুলো বারবার প্র্যাকটিস করার মাধ্যমে, নিজের ভেতরে ধারণ করার মাধ্যমে ওই গুণাবলীটুকু খুব সহজেই অর্জন করতে পারবেন। এটাই হচ্ছে আমার ভিডিওগুলো বানানোর মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। ঠিক আছে ফ্রেন্ডস, এখন দেখুন পরবর্তী লেটার এম। ঠিক একইভাবে এম হচ্ছে বাংলা ম এর মতো সাউন্ড দিবে। এমের বাংলা প্রতিবর্ণ হচ্ছে কোনটি? ম। ঠিক আছে, আচ্ছা তাহলে এম যদি ম হয় আর এ কে যদি আমি সেই আগের মতো আ ধরি, তাহলে কি হয়? এম এ মা, অর্থাৎ ম আকার মা, এম এ মা, এম এ কি হবে? মা। ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করবেন। এম এ মা, 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 এম এ মা। তারপরে এম আই, এম আই কি হয়? মি, এম আই মি, এম আই মি। কেননা আমরা জানি আই এর সাউন্ড হলো ই। ঠিক আছে, তাহলে কিভাবে প্র্যাকটিস করবেন? এম আই মি, 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 এম আই মি। ঠিক আছে, নেক্সট এম ইউ, এম ইউ কি হয়? মু, এম ইউ মু। ঠিক আছে, তাহলে কিভাবে প্র্যাকটিস করবেন? এম ইউ মু, 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 এম ইউ মু। ঠিক আছে, নেক্সট এম ই, এম ই কি হয়? মে, এম ই মে, এম ই মে। কারণ আমরা জানি ই এর মোস্ট কমন সাউন্ড হলো এ, তাহলে ম এ মে। প্র্যাকটিস কিভাবে করবেন? এম ই মে, এম ই মে, এম ই মে, এম ই মে, এম ই মে। নেক্সট এম ও, এম ও মু, এম ও মু, এম ও কি হবে? মু। এভাবে প্র্যাকটিস করবেন। এম ও মু, 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 এম ও মু। ঠিক আছে, নেক্সট এম ও আই, এম ও আই মই, এম ও আই কি হয়? মই, এম ও আই মই।
এভাবে প্র্যাকটিস করবেন এমওআই মোই 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 ঠিক আছে নেক্সট এমওইউ কি হয় মৌ কারণ ও ইউ সাউন্ড দিবে ঔ তাহলে এমওইউ মৌ এভাবে প্র্যাকটিস করবেন এমওইউ মৌ এমওইউ মৌ এমওইউ মৌ এমওইউ মৌ এমওইউ মৌ এমওইউ মৌ নেক্সট এমএআই এম এ আই কি হবে মাই এম এ আই মাই এম এ আই মাই তাহলে এভাবে প্র্যাকটিস করবেন এম এ আই মাই 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 ঠিক আছে নেক্সট এম আর আই কি হবে মৃ কি হবে মৃ এম আর আই মৃ কারণ আমরা জানি রিকা লিখতে অর্থাৎ বাংলা রিকার লিখতে সবসময় আর আই এই দুটি ইংরেজি লেটারকে একসাথে লিখতে হয় তাহলে কি হয় এম এ ম আর আই মিলে হয় রি সুতরাং এম আর আই মৃ এমআরআই মৃ এমআরআই মৃ এমআরআই মৃ এমআরআই মৃ এমআরআই মৃ এমআরআই মৃ ঠিক আছে এবার দেখুন তার পরের লেটারটি যা হলো এন এই এন এর বাংলা উচ্চারণ হচ্ছে ন অর্থাৎ ন এর ইংরেজি প্রতিবর্ণ হল এন তো এন এর সাথে যখন আমরা এ বসালাম তখন কি হলো এন এ না এন এ না এভাবে প্র্যাকটিস করবেন এন এ না 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 ঠিক আছে নেক্সট এন আই এন আই কি হয় নি এন আই নি এনআই 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 নি ঠিক তো নেক্সট এন ইউ নু এন ইউ কি হবে নু এন ইউ 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 নু নেক্সট এন ই কি হয় নে এন ই নে এভাবে পড়বেন অ্যানি নে 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 নেক্সট এন উ নো এই যে নো এটা কিন্তু শুধু কোনো শব্দাংশ না এটা কিন্তু নিজেই একটি পরিপূর্ণ সম্পূর্ণ শব্দ যার অর্থ হল না বা নয় মনে রাখবেন এন উ নো 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 নেক্সট এন ও আই নই এন ও আই নই এন ও আই কি হয় নই এন ও আই 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 নই নেক্সট এন ও ইউ নৌ কারণ আমরা জানি উ ইউ এর বাংলা সাউন্ড হলো ও এর মতো তাই তো এন ও ইউ নৌ এন ও ইউ নো 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 নেক্সট এন এ আই কেমন উচ্চারণ হবে নাই এন এ আই 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 নাই এবার দেখুন পরবর্তী লেটার টি এর আগের ক্লাসে আমরা টিকে ট ধরে উচ্চারণগুলো কেমন হবে সেটা শিখেছিলাম আর আমরা জানি এই টি লেটারটা বাংলা টয়েরও কাজ করে আবার ত এরও কাজ করে ঠিক আছে তাই আজকে আমরা এই টিকে ত ধরে উচ্চারণগুলো কেমন হবে সেটাই শিখব ঠিক আছে টি যদি ত হয় আর এ যদি আ হয় তাহলে টি এ কি হবে তা টি এ তা টি এ তা এভাবে পড়বেন টি এ তা টি এ তা টি এ তা টি এ তা নেক্সট টি আই কি হবে টি টি আই 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 টি যেহেতু আই এর সবচাইতে বেশি ব্যবহৃত সাউন্ড হচ্ছে ই তাই টি আই টি নেক্সট টি ইউ এর উচ্চারণ কেমন হবে টু টি ইউ 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 টু ঠিক আছে বুঝতে পেরেছেন নেক্সট টি ই এর উচ্চারণ হবে তে টি ই তে টি ই তে টি ই তে যেহেতু ই এর সাউন্ড এ বা একারের মতো তাই তো
T-E-T-E-T-E. T-E-T-E. Next, T-U. T-U-T-U. T-U-T-U. এখানে একটি বিষয় বুঝার আছে। লক্ষ্য করে দেখুন, টি যদি ত হয় আর ও যদি ও হয় তাহলে উচ্চারণটা কেমন হয়? টি উ টু, রাইট। কিন্তু এই টি উ টু হলো একটি পরিপূর্ণ শব্দ, অর্থাৎ ইংরেজি শব্দ। টি উ এর উচ্চারণ হচ্ছে টু, তাই আমি এখানে দুটি উচ্চারণই দেখিয়ে দিচ্ছি। সুতরাং টি উ শব্দটির উচ্চারণ হবে টু, এভাবে পড়বেন, টি উ টু, টি উ টু, টি উ টু, টি উ টু, টি উ টু। টি এর এই ত সাউন্ডটি বাংলা বিভিন্ন নামের ক্ষেত্রে ব্যবহার করতে হয়, যেমন তারেক, তমাল, তুষার, তুহিন, এ ধরনের বিভিন্ন নাম লেখার ক্ষেত্রে টি এর ত উচ্চারণ হয়, ঠিক আছে। নেক্সট, টি ও আই, তৈ। টি ও আই এর উচ্চারণ কেমন হবে? তৈ, যেমন টি ও আই তৈ, 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 টি ও আই তৈ। নেক্সট, টি ও ইউ, টি ও ইউ তৌ, টি ও ইউ কি হবে? তৌ, যেমন টি ও ইউ তৌ, 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 টি ও ইউ তৌ। নেক্সট, টি এ আই, টি এ আই এর সাউন্ড কেমন হবে? তাই, টি আই 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 তাই। নেক্সট, টি আর আই, থ্রি। টি আর আই উচ্চারণটা কেমন হবে? থ্রি, ঠিক আছে, এভাবে পড়তে হবে, টি আর আই থ্রি, 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 ঠিক আছে, বুঝতে পেরেছেন? আপনি যখন এভাবে এই ছোট ছোট শব্দাংশগুলো মুখে উচ্চারণ করবেন আর অনেকবার এই ভিডিওগুলো দেখে দেখে পড়বেন, এতে করে আপনার মুখ চালু হবে, ইংরেজি উচ্চারণের অভ্যাস তৈরি হবে এবং ইংরেজি বানানের প্রাথমিক যেই জ্ঞানটুকু সেটা আপনার ভিতরে তৈরি হবে। এটাতে কোনো ভুল নেই বা কোনো লস বা ক্ষতি নেই, বরং অনেক উপকার হবে। আপনাকে এভাবে বানান শেখার যাত্রা শুরু করতে হবে, এভাবেই একটু একটু করে সামনে এগোতে হবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করুন, কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করুন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো বন্ধুদের সাথে শেয়ার করে দিন। শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সেই পর্যন্ত সুস্থ থাকুন আর দেখতে থাকুন রাফিজ ইংলিশ।